ভগবান তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজকে হচ্ছে মহাপঞ্চমী, তো তোমাদের সবাইকে জানাই শুভ মহাপঞ্চমী, অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, আর বড়দের প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো আজকে পঞ্চমী থেকে আমার সাজগোজটা, তো আমি যে রেডি হয়ে গেছি, তোমাদের লুকটা পরে দেখিয়ে দিচ্ছি। আর আমার শোনো বাবা, দেখো রেডি হয়ে আমার ব্যাগ নিয়ে কি করছে, কি করছো তুমি, তুমি কি করছো ও বাবা? তো যাই হোক, ত্রিদীপ যাচ্ছে না আজকে, আমি একটু বাপের বাড়ি যাচ্ছি, এসে বেরোবে আজকে, আজকে বেরোনোর প্ল্যান নেই, তো দেখি আসি, এসে যদি মনে হয় তো বেরোবো, তো দেখা যাক, আগে ওখান থেকে আসি। তো চলো, তো তোমাদের সাথে আবার পরে কথা হবে। তো অলরেডি 11:30 বেজে গেছে, তো গান বাজছে, যেহেতু আমাদের ক্লাবে মানে আমাদের পাশে, এত ঘরের পাশেই ক্লাব, তো ওখানে দুর্গাপুজো হয়, তো ওই জন্য ঘন্টায় গান বাজ। আজ আমাদের পাড়ার ঠাকুরের মুখ তোমাদের আজকে দেখিয়ে দেবো, আমি কি ওখানে একটু ভিডিও বানাবো, চলো তোমাদের দেখাচ্ছি আমি আমাদের ক্লাবের যে প্যান্ডেলটা হয়েছে, দাঁড়ো দেখাচ্ছি, আমাদের এখান থেকেই দেখা যায় ঘর থেকে, বাবা আমাকে ধরে আছে ওই জন্য আমাকে ছাড়তে পারছি না। তো যাই হোক দাঁড়াও, এই দেখো জানলা দিয়েই দেখা যায় আমাদের পুজো, এখান থেকেই দেখা যায়, আমরা বাড়িতে বসে বসে দেখতে পারি। তো যাই হোক, তো চলো আজকে আর বেশি লেট করবো না, কারণ অলরেডি বেজে গেছে 11:30, আমি বেরোনোর ইচ্ছে ছিল 10টার সময়, তো রিয়ান 10টার সময় ঘুম থেকে উঠেছে, খাওয়ালাম, তো বিছানার আমি মানে বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি, আর বাকিগুলো চেঞ্জ করতে পারিনি, এসে চেঞ্জ করব, অলরেডি লেট হয়ে গেছে, কারণ রিয়ানকে খাওয়ানো স্নান করানো আমি নিজে রেডি হওয়া। তো চলো এজি আসছে, এজি আসছে, টাটা 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 বাড়িতে চলে আসলাম। তো মোটামুটি আমাদের আসতে মানে বাবার বাড়িতে আসতে 1টা বেজে গেছে, তো 1টার সময় এসে পৌঁছেছি, অনেকটা বেলা হয়ে গেছিলো আজকে, যাতে 10টার সময় আসার কথা ছিল, 10টার সময় বেরোও ভেবেছিলাম কিন্তু, বাট 10টার সময় বেরোতে পারিনি, কারণ রিয়ানের খাওয়ানো আছে, স্নান করানো আছে, তারপর আমি নিজে রেডি হয়ে আস্তে আস্তে আমার অতটা বেলা হয়ে গেছে। তো যাই হোক, তো এসে তো পৌঁছালাম, এত রোদ দিয়েছে আজকে মানে কি বলবো। কি করছো তুমি এত, দেখো রিয়ান কি করছে, রিয়ান কি করছে, সারা ছাদ ঘুরে বেড়াচ্ছে, সারা ছাদ ঘুরে বেড়াচ্ছে, সারা ছাদ ঘুরে বেড়াচ্ছে, উলি বাউলি উলি বাউলি, এই তো আসে দিঘা, সেদিকে আসে দিঘা, সেদিকে আসে এদিকে আসে এদিকে আসে, পাপাম দাও, রিয়ান হচ্ছে থাকছে না বলে আমি অ্যালোভেরা পাতা দিয়ে দিয়েছি, আমাকে দিতে আসছে, আর কিছু মুখে দিবি, যা পারছে মুখে দিচ্ছে, আমি কি করেছি অ্যালোভেরা পাতা দিয়ে দিয়েছি, এ বাবা, এ মা,
আর নিবি নাচি নাচি কর না চিনাচি নাচি 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 পাপা নাচি নাচি ওটা তোমাকে দিয়ে দিল আর নেবে না ওটা আর নেবেই না ওয়াক অফ করবে আবার দেখো না সোনা বাবা রে এই যে এই যে নাচি 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 কই 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 নাচে পাপা 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 নাচে নাচি নাচি কর নাচি নাচি কর নাচি 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 জলের কাছে যাচ্ছে বুঝেছো নাচি 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 পাপা নাচি কেলে 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 পাপা নাচি দেখো আস্তে আস্তে জলের কাছে যাচ্ছে দেখেছো দেখেছো জল ঘাটতে ঠিক চলে গেছে দেখেছো তো যাই হোক তো এবার রিয়ান হচ্ছে দাদু ভাই যেই ওপরে চলে এসছে স্নান করতে ও চলে এসছে এই যে এখন দৌড়াদৌড়ি করছে পুরো ছাদ দেখো না আমি যত ও আর আসছে না ও সারা ছাদ ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক এই হচ্ছে ও জল ঘাটবে ও কোনো কথা শুনবে না তোকে নিচে নিয়ে চলে যাবো এক্ষুনি আমি তো আমি একটু ছাদে উঠলাম এলাম না অনেকদিন ছাদে উঠিনি তো এবার একটুখানি ছাদে উঠে একটুখানি বাবার সাথে গল্প করছিলাম আর কি তো বাবা স্নান করে যাক বাবা এখনো স্নান করেনি চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো বাবাদের গাছগুলো এত ভালো লাগে না ছাদে আসলে দেখতে আর হ্যাঁ এই যে চালকুমড়ো হয়েছে এটা চালকুমড়ো গাছ দেখি চালকুমড়ো হয়েছে এখন চালকুমড়ো হয়েছে গাছটা অনেকটা বড় হয়েছে অনেকদিন ধরেই হয়েছে গাছটা কিন্তু এতদিন ফল হচ্ছিল না এখন দেখলাম ফলটা হয়েছে ওখানটা গিয়ে জল ঘাটবে বাবাকে একটু কিছু করতে দিচ্ছে না স্নানও করতে দিচ্ছে না শুধু জল ঘাটবে ও শুধু জল ঘাটবে আমার পাপা যা শুধু জল ঘাটবে তো যাই হোক বাবা রে চলো এবার আমরা লাঞ্চ করবো এবার রিয়ান খাবে অলরেডি দুটো বাজে তো এবার ওকে খাওয়াবো চলো তোমার সাথে পরে কথা কি মা এখন খুব ব্যস্ত কাজে তো তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি যে লাঞ্চে কী করে আজকের হচ্ছে মেনু হয়েছে তো লাঞ্চে এটা হচ্ছে কচুরলতি আমার খেতে খুব ভালো লাগে আর এটা হচ্ছে মাছ এটা মাছের ঝোল করেছে আলু দিয়ে আর এটা হচ্ছে চিকেন এই হচ্ছে লাঞ্চের মেনু তো চিকেনের দুটো বাটিতে বাড়া হয়ে গেছে আর বাবা অলরেডি খেতে বসে গেছে আমরা এখন খেতে বসিনি আমি খুঁড়ে রিয়ানকে খাওয়াবো আর যেটা হচ্ছে স্যালাড তো একটু স্যালাড খাই গুড ইভিনিং এভরিওয়ান তো আমি বাড়িতে চলে এসেছি তো এখন বাজে ঘড়িতে 8:10 একটু আগে মানে 5 মিনিট আগে ঢুকলাম আমি তো বাবা তো অটো স্ট্যান্ডে ছেড়ে দিয়ে গেছিলো অটোতে করেই বাড়ি চলে এসেছি তো এবারে রিয়ান তো পুরো একদম ঠাকুরের মণ্ডপ থেকে একদমই আসবে না আমাদের পাড়ার যে মণ্ডপটা আছে ওখানে আমি আবার নিয়ে গেছিলাম ওকে একটুখানি তো ওখান থেকেও কিছুতেই বাড়িতে আসবে না তো ও উল্টো রাস্তা চলে যাচ্ছে তো যাই হোক ওকে জোর করে নিয়ে আসলাম বাড়িতে তো নিয়ে এসে ওকে চেঞ্জ করিয়ে দিয়েছি এবারে হচ্ছে এবার আমিও হচ্ছে পুরো ফ্রেশ হয়ে নিয়ে তারপর হচ্ছে আমি একটু রেস্ট নেবো তো আমি আমার ব্লগটা আর কন্টিনিউ করবো না আমার ব্লগটা এখানেই শেষ করবো তো আমার ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন যদি কোনো ফ্রেন্ড হয়ে থাকেন তো আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো টাটা গুড নাইট তো কালকে আবার নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা গুড নাইট